ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে পর্যন্ত ইসরায়েলের 5000 সেনা আহত হয়েছে। তাদের মধ্যে প্রায় 2000 সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিকলাঙ্গ ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম ডেইলি ইয়েদিওত আর উন্নতর বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এ খবর জানিয়েছে। আহতদের মধ্যে 58% অর্থাৎ 3000 সেনা সদস্যের হাত পায়ে গুরুতর জখম হয়েছে। অনেকের অঙ্গ পুরোপুরি কেটে ফেলে দিতে হয়েছে। দেশটির রিহ্যাবিলিটেশন সেন্টারে এখনও প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 60 জন আহত সেনা সদস্য। তাদের বেশিরভাগই গুরুতর জখম নিয়ে আসছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের প্রধান লিমুর লুরিয়া স্বীকার করেন, এর আগে কখনো এ ধরনের পরিস্থিতিতে পড়েননি তারা। যারা আহত হয়ে আসছেন তাদের মধ্যে 58% হাত ও পায়ে মারাত্মক জখম। আহতদের 12% লিভার, কিডনি, অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। 7% মানসিক সমস্যায় ভুগছেন। এমন ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা লিমুর লুরিয়ার। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী 7 অক্টোবর থেকে এ পর্যন্ত তাদের 420 জন সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে স্থল অভিযান শুরুর পর নিহত হয়েছে 97 জন। ইসরায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে, সমন্বয় ছাড়া আহত সেনাদের ব্যাপারে তথ্য প্রকাশ না করতে হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, হতাহত সেনাদের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না ইসরায়েল। সামরিক বাহিনীর মনোবল ধরে রাখতে এবং জনরোষ ঠেকাতে তারা হতাহতের সংখ্যা অনেক কম দেখাচ্ছে। এদিকে আহত সেনাদের উদ্ধারে পাল্টা বিশেষ অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখে খুব বেশি সুবিধা করতে পারছে না তারা। শুক্রবার হামাস যোদ্ধারা জানায়, জিম্মি এক সৈন্যকে উদ্ধারে গাজায় অভিযান চালিয়েছিল ইসরায়েলের বিশেষ বাহিনী, তবে তাদের অভিযান ব্যর্থ করে দেয়া হয়েছে। এছাড়া যে সেনাকে ছাড়াতে অভিযান চালানো হয়েছিল সেও প্রাণ হারিয়েছে। এমনকি অভিযানে অংশ নেওয়া কয়েকজন সেনাও হতাহত হয়। এ অবস্থায় উভয় সংকটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে জিম্মি সংকট, অন্যদিকে লড়াইয়ে হতাহতের সংখ্যা ধারণার চেয়ে বেশি হওয়ায় জনরোষ বাড়ছে। আর যুদ্ধ বন্ধ করলে ব্যর্থতার দায় নিতে হতে পারে। তেল আবিবের আদালতে আবারও শুরু হয়েছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার। তৌহিদ হাসান, কালবেলা।